পিস সাহেবের এখন ছোড়াছড়ি, পিস দাদাদের ছোড়াছড়ি। তার মানে দাদা হুজুর কেবলার যারা মুরির মোতাসকার দিন, দাদা হুজুর যারা খলিফা তাদের ছেলে পীর, তাদের ছেলে পীর হয়ে বেড়াচ্ছে। তাদের বাপ কিন্তু ওই দাদা হুজুর খলিফার বাপ কিন্তু হয় চাষি ছিল, নয় জেলে ছিল, যাই হোক ছিল। আচ্ছা এবার বড় হুজুর কেবলাদের খলিফারা তাদের ছেলেরা সব পীর সাহেব হয়ে গেল, সব পীর সাহেব। এখানে যে পীর সাহেব কেবলা আসছে, যে ভাই সাহেব মানে যে পীরটা আসছে, এনার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ পিসাব ছিল না, ছিল না? হ্যাঁ হ্যাঁ, আমি আজ প্রমাণ করে নিয়ে যাচ্ছি। কেন এদের সিদ্দিক বলে, কেন এদের কোরাইশি বলে, ভালো করে শুনে নিন। আজকে যিনি আসছেন হযরত মাওলানা পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী মুদাজুল আলী, এনার আব্বাজান আল্লামা পীর ওমর সিদ্দিক মুদাজুল আলী, আর এনার আব্বাজান আশেকে রসুল সুলতানুল ওয়াইজিন সুলতানুল আরিফিন হযরত জুলফিকার আলী সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহে, তার আব্বাজান মুজাদ্দাদের জামান ব্যস্ত দারওয়ান কুতুবুল আলম আমিরি শরিয়ত আল্লাহ হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহে। কে আবু বকর সিদ্দিকী? আবার জোরে বলুন। আরে বলুন না, দাদা হুজুর, দাদা হুজুর সিদ্দিকী এই মুজাদ্দাদের জামান। তাই এনার বাপ পীর ছিল না? ছিল না। এনার বাপ হযরত আল্লামা পীর হাজি মুক্তাদের রহমাতুল্লাহ আলাইহে। তার আব্বা যান পীর ছিল না? পীর ছিল না। হ্যাঁ, আল্লামা পীর মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহে, তার আব্বা যান পীর ছিল না? পীর ছিল না। হযরত আল্লামা পীর গোলাম সামদানি রহমাতুল্লাহ আলাইহে, পীর ছিল না? পীর ছিল না। তার আব্বা যান হযরত মোনাক্কা রহমাতুল্লাহ আলাইহে, তার আব্বা যান হযরত আল্লামা পীর ওজিহুদ্দিন মুস্তফা রহমাতুল্লাহ আলাইহে, বড় হযরত মাদা হুজুর কেবলার মাজারে দক্ষিণ। নারায়ণ তাকবীর, নারায়ণ নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী জিন্দাবাদ, পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী জিন্দাবাদ, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। তাহলে আমি কি বলি? নারা দেবে, নারা দেবে, নারা দেবে, নারা দেবে, নারা দেবে। পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী সাহেব, আওলাদে মুজাদ্দেদের জামান, ভুরভুরা শরীফ, নারা দেবে, নারা দেবে, আওলাদে মুজাদ্দেদের জামান, আওলাদে মুজাদ্দেদের জামান, সেনসেলায়ে ভুরভুরা শরীফ, নারায় থাকবে, নারায় থাকবে, নারায় থাকবে। পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী সাহেব, পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী সাহেব, না নারায় থাকবে। পীরজাদাই বলুন আর নুরুল্লাহ সিদ্দিকী নাম করতে হয় না। আওলাদে মুজাদ্দেদের জামান মরহুম হযরত আল্লামা পীর ওমর সিদ্দিক মুদাজ্জাল আলী হুজুরের সাহেবজাদা। তাই আমি বলছিলাম ফুটপুরা শরীফের মুজাদ্দাদের জামানের এই যারা বাইরে, যারা বাইরে দেখেছেন এই মাজারের পেছনে একটা মাজার আছে, ওটা ওজিহুদ্দিন মুস্তফা রহমতুল্লাহর মাজার, দাদা হুজুর কেবলার ওনার আব্বা জানার নাম সুলতানুল বাংলার সুলতান সুলতানুল বেঙ্গল হযরত মুস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহে, যার কবর হচ্ছে, যার মাজার হচ্ছে এই মেদিনীপুরে। এত বড় আল্লাহর ওলি যে মাটির মসজিদটা তৈরি করে দিয়ে গেছিলেন ফুলপুরা শরীফ ভাই। তাঁর আব্বাজান পীর ছিলেন হযরত খিজর রহমাতুল্লাহ আলাইহে, তার আব্বাজান হযরত দাউদ রহমাতুল্লাহ আলাইহে, তার আব্বাজান হযরত ইসমাইল বুগদাদি রহমাতুল্লাহ আলাইহে, বাবা সেই সুফি জঙ্গলে শুয়ে আছে, তার আব্বাজান
হযরত কালু মানে কলিমউদ্দিন শাহ কালু শাহ নামে খ্যাত এনার আব্বা জান হযরত গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান হযরত আশরাফ রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান হযরত মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি যারা রমজান আল্লাহ পশ্চাদ দাদা আল্লামা গাজী মনসুর বগদাদি রহমাতুল্লাহ আলাইহি এনার আব্বা জান হযরত জিয়াউদ্দিন জায়েদ শাহ রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান হযরত রুস্তম খুরসানি রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান খাজা নূর মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান হযরত নসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান হযরত শাহজান রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান হযরত মোহাম্মদ শাহ রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান হযরত বেয়ায়েত শাহ রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান হযরত আরেফি কিল্লা রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান আজগর রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান হযরত আমজাদ রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান আহমদ মাহদ্দেদ রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান হযরত কুতুবউদ্দিন তাবেঈন রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান আপনার আমার নবী দিন দুনিয়ার বাদশা জনাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে কাহফা এখান থেকে সিদ্দিক বংশ আসছে অতএব আমার হুজুর কিবলা হচ্ছে যে আবু বকর সিদ্দিকের বংশ দাও এবার আবু বকর সিদ্দিকের বাবা যার নাম কোহফা ওখান থেকে ছয় পয়ের ধরছে পেহের ওই পেহের মানে কুরাইশ ওই কুরাইশের থেকে নিচে আছে নিচে থেকে আল্লাহ রসুলের ওই যে ওইখানটা হচ্ছে ওনার বংশধর অতএব আবু বকর সিদ্দিক এখানে ঘুরে পেহের সাথে জয়েন করে ওখান হলে উনি ও নবী বংশ মানুষ অতএব আলাদা হুজুর কেবলাকে ওই আবু বকর সিদ্দিকের বংশধর হিসাবে যেমন সিদ্দিক বলা হয় তেমন অল কুরাইশি বলা হয় সবাই একবার উঁচু করে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর কয় পিঠ পর্যন্ত বললুম চৌত্রিশ পৃষ্ঠের চৌত্রিশ পিঠ পর্যন্ত নামটা বলে দিলুন এরা সবাই বড় বড় আল্লাহ নবী এরা সবাই বড় বড় আল্লাহর নবী বুঝেছেন না এরা সমস্ত এত বড় বড় আল্লাহর নবী এখান থেকে সেখান থেকে ওখানটা সেখানে এসে সমস্ত ইসলাম প্রচার করেছে ধরো জিয়াউদ্দিন জায়েদের দুই ছেলে একটা ছেলে বড় ছেলের নাম আশরাফউদ্দিন আর ছোটো ছেলেটার নাম হযরত মনসুর বগদাদি উনি বললেন মুর্শিদাবাদ থেকে এসে বললেন যাও তুমি কৃষ্ণনগরে গিয়ে ওখানে বসবাস করো ওইখানে গিয়ে তুমি ইসলাম প্রচার করো কৃষ্ণনগর কোনটা বলতে পারেন ফুলফুরা শরী দাদা হুদি কেবলার যেটা বাড়ি অরিজিনাল বাড়িটার নাম কৃষ্ণনগর আর ওখানে নহুজুল কেবলার মাদ্রাসা আছে ওই মাদ্রাসার নাম পরে হচ্ছে গিয়ে বালিয়া বাসন্তী হ্যাঁ তাই সর্বপ্রথম কে এখানে এসেছিল হযরত মনসুর বগদাদি রহমাতুল্লাহ আলাইহি তার মাজার কম করে আমি বলতে পারি এই গুণাগার অন্তত পনেরো বার ষোলো বার জিয়ারত করেছে ভাই সীতাপুর থেকে বাসে করে গিয়ে ওখান থেকে ওখানে বকপুরের থেকে বাসে করে গিয়ে ওই খুনিগাছি ফরিক ধারে নেবে দোকানের পাঁচটায় গেলি একটা বাগড়ি পাড়ার মাঝখানে একটা পোঁতার উপরে ওই দাদা হুজুর কেলাপছেন দাদা যে ফুরফুরার যিনি প্রতিকৃত শস্য স্রষ্টা তিনি ওখানে শুয়ে আছে বাবা হযরত মনসুর বগদাদি রহমাতুল্লাহ দাদা হুজুর কেবলাদের কী কথা বলবো দাদা হুজুর কেবলা যখন দুনিয়ায় তশরিফ এনেছিলেন তখন তার আব্বা যা সাত মাস বয়সে দাদা হুজুর কেবলার আব্বা যান হাজি মুক্তাদের রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন মা মহাবতন নেশার করে সাত মাসের বাচ্চা নিয়ে অতি কষ্টে লালন পালন করেছিলেন তার ফলে বড় হলে পড়তে দিলেন কোথায় সীতাপুর মাদ্রাসা যে মাদ্রাসার ছাত্র আমি গর্ব করে বলি আমাদের মাদ্রাসার যিনি ছাত্র ছিলেন তিনি দাদা হুজুর কেবলা অতএব দাদা হুজুর কেবলা ওই স্কুল মাদ্রাসার নাম রাও ইনশাআল্লাহ সীতাপুর মাদ্রাসা লেখা ভাগ করেছেন আমার দাদা হুজুর কেবলা ওখান থেকে হুগলি মাদ্রাসা থেকে এলেন বাবা রমজানিয়া মাদ্রাসা কলকাতাতে ইনি চলে গেলেন আরবে চল্লিশটা হাজির সনদ নিতে সেই পীরের বার্তা আজকাল তোমাদের এই দরকার ছোটোবেলায় আমার মাঝিদের সব দেখেছি ছোটোবেলায় দাদি আম্মা দেখেছি দাদি আম্মা আমার বলেছিল হাইবার তুমি চলে যাচ্ছ আলেম পরীক্ষা দিতে এই তোমার শেষ যাওয়া আর তোমার সাথে আমাদের আর ঢাকা হবে না আমরা লুকিয়ে যাব তবে তোমার জন্য দোয়া করছি হে হাইবার আমি দোয়া করছি তোমার পায়েতে জুতো আর তোমার জামার অভাব হবে না এই জামা
একনাথ ভক্ত এসে জামা লুঙ্গি সব দিয়ে গেছে, কেউ জুতো কিনে গেছে, সেদিন জুতো হেরে গেছে, ফুলফুলায় চার পাঁচজন ভাই পোড়াকে জুতো কিনে দিয়েছে, কতজন জামা দিয়ে যাচ্ছে, এ দাদা তোমার দাদি আমার তোমা আর জানি আমার ধোয়াছে, আমার বাবা আমার পীর মুর্শিদ আবুল ফরাজ সিদ্দিকীর সঙ্গে আমি তামাম পশ্চিম বাংলা আসাম ঘুরেছি, তাদের মধ্যে যেটুকু পেয়েছি সেইটুকু যদি প্রচার করি গঞ্জার ঘর ঘন্টা চলে যাবে পুরবে না। হাজর আল্লামা পীর ইব্রাহিম সিদ্দিকীর কাছে গিয়ে মাহবুব মোল্লারা বললেন আবুল ফরাজ সম্বন্ধে কিছু বলুন, তাহলে আবুল ফরাজ সম্বন্ধে যদি কিছু জানতে চান তো সেই সারাঙ্গে হাবিবুর রহমানের কাছে যাও, যার ছোটবেলার সাথী, সে বলে দেবে সব খবরগুলো। ভাইজান আমার, আজকের আত্মালা ইসলামের দরজি মুসলমান, আজকে আমরা সকলে একটা কথা জিজ্ঞাসা করি, এই মাদ্রাসার আপনারা চান তো একবার হাত তুলে বলুন তো, নারায় তাকবীর, সবাই বলুন নারায় তাকবীর, বসুন, হাত কালি মাদ্রাসাটা হবে, মাদ্রাসাটা হবে তো, ওই মাদ্রাসাটা হবে তো, ওই হবে, একবার হাত তুলে সবাই বলুন তো নারায় তাকবীর, মাদ্রাসা হবে বলুন জিন্দাবাদ। হ্যাঁ, কাওলা খালি সিদ্দিকিয়া মাদ্রাসা বলুন জিন্দাবাদ, কাওলা খালি সিদ্দিকিয়া মাদ্রাসা জিন্দাবাদ, সাদাকালীন দামে মসজিদ বলুন জিন্দাবাদ। হ্যাঁ, এই কাওলা খালি এখানকার বাবা কি বড় খাল, সেই খালের ওপর মসজিদ, সেই খালের ওপর মাদ্রাসা, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই সারাংকে আমার নতুন করে সৃষ্টি করবে। ভাই কাদায় হেঁটে হেঁটে যান খারাপ হয়ে যেত, এইখানে যান পাশে শুধু সমস্ত ধানি বন ছিল, শুধু ধানি বন ভরা ছিল ধানি বন, সেই ধানি বনেতে আজকাল আল্লাহ পাক সোনার ফসল ফলিয়ে দিচ্ছে। হ্যাঁ, তবু কি মনে ধরে না, আজকালকার ছেলেরা জানে না সেই সারাঙের সেই দুর্দিনেতে সেই ক্যানিংয়ের জোয়ারের যে যখন বাড়িটা ডুবিয়ে দিত, এরা জানে না, জানে আপনাদের এই 84 বছরের ছেলে মানুষটা, এই বুড়োটা জানে সেই কী কষ্ট সেই সারাঙের সেই ভাষার সেই জিনিসটা। ভাইরা আমার, আজকে আমরা খেতে পাচ্ছি, আজ আমরা পড়তে পাচ্ছি, মাকে বলছো মা একটু রুটি করো না, বলে বাবা আটা কম, রুটি না করে খিল করে দিচ্ছি, ওই চিনি বাবা চিনি ছড়িয়ে দিত, তাই আমরা হাপুস হাপুস করে খেয়ে নিত, আর আটাতে ঘেঁটে ঘেঁটে ভুজো তৈরি করে দিত, সেই ভুজো একটু তরকারি দিয়ে ঘেঁটে ঘেঁটে খেতুম, এই সারাঙের মানুষেরা আমরা, আমি সেই তাই। হ্যাঁ, আজকে তোমরা ভদ্রলোক হয়েছ, হেলিয়ে কোটা ভেলিয়ে কোটা দাঁড়তে জানো দাঁড় বেটা, বিদ্যা শুনে খোঁজ খবর নেই বাবু কি যে গর্বটা, মানুষ প্যান্ট শার্ট করে বেরোচ্ছে, এটা কি মাস চলছে বলতে পারবে, ওই সব প্যান্ট শার্ট করা মানুষেরা, ওরা ইংরেজি মাছ হলে খুব নাচানাচি করে, আর বৈশাখ মাছ হলে সব গরুর গা ধোয়ায়, পয়লা মহরম চলে গেছে কি করেছে মুসলমানেরা, মুসলমান আমরা পয়লা মহরম 1444 হিজরি যখন শুরু হয় মুসলমান তোমরা কি করেছ, হ্যাঁ মুসলমানের দাবিদার আমরা, মুসলমান মুসলমানের দাবিদার হতে পারবো, এত বড় একটা মিলাদ আমি ভাবতে পারিনি বিশ্বাস করতে পারিনি, যেখানে যেখানে মসজিদ ছিল একটা মাছের ওপরে যেখানের মসজিদে আমি অতটা লোক হবে আমি কল্পনা করতে পারিনি, আমি সেখানে সে এক ঘন্টা মানে 7:10 পর্যন্ত আমি সেখানে যেখানে মসজিদ ছিল। ভাইরা আমার, আজকের এখানে কীর্তনরা আসছে, হ্যাঁ দাদা হুজুরুল্লাহ কালজার টুকরা আসছে, আল্লামা পীর ওমর সিদ্দিক মজিদুল্লাহ আলীর দাস্ত দিগার তিনি আসছে, যদিও এরা আমার ছোট এরা জানে না, কিন্তু ওমর বাবাজি আমার ভালো করে চেনে, যেহেতু কেন আমিও তাদের বয়সের বড়, হ্যাঁ যে কালিমুল্লাহ সিদ্দিকী পীর কালিমুল্লাহ সিদ্দিকী ইন্তেকাল করেছেন তার থেকে আমি বড়, হুজুর আমাকে বলতো, আমি যখন সেটা আমি তখন সন্তোষ মহাদার শিক্ষক উনি ওখানকার প্রেসিডেন্ট, আমাকে বলতো বাবা মুরব্বী নাম ধরতো না, বাবা মুরব্বী হুজুর, আমি হুজুর আপনাকে ছোট ইটখোলা টাকা দিয়ে গেলুম মাসের শেষে ওখানে কি আপনি জেকারের মজলিশ করবেন, আমাকে দুই হুজুর কেবলা হুকুম দিয়েছে জেকারের মজলিশ করতে, একটা কাজ আমার মাপি কালিমজ্জি সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আর একটা আবুল ফরাজ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, এই দুজনেই হুকুম দিয়েছে আমাকে জেকারের মজলিশ করতে, জাল সাজেছ আমাকে পরীক্ষা করার জন্য, আবুল ফরাজ বলতো হুজুর এই আমার আমি হাবিবা ছন আমার শরীরটা খুব খারাপ, যা তো জেকারের মজলিশটা করে আয়,
হাতে কলমে শিখিয়ে দিয়েছে বাবা। জেকেরের মজলিস করতে গেলে কি করতে হবে? জেকের করতে আছে মানুষের অন্তরে, মানুষের শরীরে 10টা লতিফা আছে, 10টা মকাম আছে, 10টা লতিফার সাথে পরিচয় করতে হবে, 10টা মকামের সাথে পরিচয় করতে হবে। 10টা লতিফার প্রথম লতিফার নাম কি? কলব। সেটা কোথায়? বাম দিকের স্তনের বাম আর নিচে কলব, এর মকামটা তওবার মকাম। দ্বিতীয় লতিফাটা রুহ, আব্বার ডান দিকের স্তনের দুমা ও নিচে রুহর মকাম, এর মকামটা ইনাবা। তৃতীয়টা শের, আপনার এই কড়ার মুখে, এটাকে শের বলে। এই লতিফাটার এর মকামটা হচ্ছে জোহর। চতুর্থটা হচ্ছে কে? খফি, সেজদার জায়গা। এই মকামটা হচ্ছে ওরা মকাম। আর পঞ্চমটা হচ্ছে কে? আখফা, যেখানে দুগদুগুনি আছে, এই লতিফা আখফার, এর মকামটা হচ্ছে সকর। আর ষষ্ঠটা হচ্ছে কে? এই নাভি, নাভি মানে নাফ, এর লতিফা, এর মকামটা তাওয়াক্কাল। তারপরে আব আটক থাকবার, আপনার শরীরের মধ্যে আব পানি আছে, আতস আগুন আছে, খাক মাটি আছে, আর বাদ হাওয়া আছে। তাহলে আব আতস খাক বাদ, আব এর মকামটা হচ্ছে কে? মকামে কানায়ক। আর পরে হচ্ছে আতস আগুন, এই আতস লতিফার মকাম হচ্ছে কে? তসলিম। তারপর হচ্ছে খাক মাটি, এর মকামটা কি হবে? এর মকামটা হচ্ছে কে? রেজা। তারপর হচ্ছে বাদ, বাদ মানে হাওয়া, এই হাওয়া, এই নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহু আকবার, যে মুহাম্মদের জামান, আওলাদে মুজাদ্দিদের জামান, জিন্দাবাদ, নারায় তাকবীর, আল্লাহু আকবার, নারায় তাকবীর, আল্লাহু আকবার, আওলাদে মুজাদ্দিদের জামান, জিন্দাবাদ, আওলাদে মুজাদ্দিদের জামান, জিন্দাবাদ, নারায় তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমি অনেক দূর থেকে এই চুয়ারি আছি বছর পায়ে, আমি আগে আপনি ফরা হুজুর সাহেব বুঝতাম, আমি আলেন কলকাতি সীতা পূর্ণিমা জানেন কাজ করে আল্লাহ হায়াত। যাদের গাড়ি রাস্তার উপরে আছে দয়া করে গাড়িগুলো সাইড করেন সব, যাদের গাড়িগুলো রাস্তার উপরে আছে গাড়িগুলো সব এক সাইড করে দিতে হবে, রাস্তায় অসুবিধা হচ্ছে। রাস্তার উপরে যে ভ্যানটা আছে ভ্যানটাও সরাতে হবে, যাদের গাড়িগুলো আছে ও দয়া করে গাড়িগুলো সব সরিয়ে দিন। আল্লাহ আপনাকে আরো হায়াত, আরো হায়াত। আসসালামু আলাইকুম ওয়া